এই তীব্র গরমে একটু প্রশান্তির জন্য আমরা সবাই কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের ফলের জুস কিনে খাচ্ছি, কিন্তু সেই জুসগুলো কতটুকু স্বাস্থ্যসম্পন্ন কিংবা আদৌ কোনো পুষ্টি উপাদান আছে কিনা তা নিয়ে কিন্তু আমরা সত্যি অনেক কনফিউজড। তাহলে চলুন ঘরেই তৈরি করে খাই বিভিন্ন ধরনের জুসগুলো। চলুন দেখে নিই আজকে পাকা আমের এই জুসটা কিভাবে তৈরি করতে হবে। আমি প্রথমে এখানে দুটি আম নিয়ে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিতে হবে। আমি এরকম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং আটিটা বাদ দিয়েছি। আমি যেহেতু আজকে ব্লেন্ডারে করব জুসটা, সেজন্য আমি আটিটা বাদ দিয়েছি। এরকম একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে আমি আমের টুকরোগুলো ঢেলে নেব, তারপর এখানে আমি 4 চা চামচ চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ কম খায় কিংবা কেউ বেশি খায়, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। তারপর এখানে অল্প বিট লবণ দিয়ে দেবো, বিট লবণটা দেওয়াতে আপনার জুসের টেস্টটা ভালো আসবে। তারপর এখানে দিয়ে দিব 1 গ্লাস ঠান্ডা পানি, অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর দেখুন আমার আমটা কিন্তু মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু আমি এতটা ঘন খাবো না, আর একটু পাতলা করব, তাই আমি 1/2 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এখন 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। এই যে দেখুন 30 সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমার জুসটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম একটা স্ট্রেনারি করে জুসটা ছেঁকে নেব, কারণ এটা আঁশযুক্ত আম ছিল, তাই দেখা যাবে যে কোনো লাম্পস থেকে যাবে, যেটা খেতে গেলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে, তাই আমি জুসটা ছেঁকে নেব যেন কোনো লাম্পস না থাকে। এরকমভাবে ছেঁকে নেওয়ার পর আপনারা দেখুন জুসটা কতটা সুন্দর এবং ঘন অবস্থায় চলে এসেছে। এই যে দেখুন আমার জুসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বাচ্চাদের জন্য যেরকম স্বাস্থ্যকর সেরকম কিন্তু পুষ্টি উপাদান সম্পূর্ণ। আপনারা চাইলে এখানে বরফ অ্যাড করতে পারেন, আমি যেহেতু বাচ্চা খাবে তাই আমি বরফটা স্কিপ করেছি, আমি বরফ অ্যাড করিনি, ঠান্ডা পানি দিয়েছি। আপনার যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আল্লাহ হাফেজ।